ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি। তো এই যে আজকে হচ্ছে শিব পুজো আর শিবরাত্রি, তো কালকে রাত্রিবেলা পুজো হয়েছিল। শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর কালকে রাত্রিবেলা হচ্ছে আমাদের যেহেতু শ্বশুরের বাড়িতেও পুজো হয়েছিল, ওখানে নিমন্ত্রণ করে গিয়েছে, তো ওখানে যাবো হচ্ছে পুজো দিতে। প্রত্যেকবারে এখানে পুজো হয় যেটি শ্বশুরের বাড়িতে, আর দূরেও হয়, তো এখানেই যাবো কাছে। তো এই যে এগুলো সাজাবো, এখন ফল, তারপর ধূপ, আর এখানে দুধ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম শেষ করে নিলাম, হচ্ছে বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, বিছানা গোছানো সব কিছু কমপ্লিট করে। আর আজকে তো রান্নাবান্না বন্ধ, মানে সকালবেলা তো বন্ধই, কেননা আজকে হচ্ছে যেহেতু শিব পূজা তো উপোস আছি, তো জুঁয়ের পাপাও মনে করো একবারে প্রসাদ খাবে পুজোর পর, তো আর জুঁইকেও কিছু এখনও খাওয়ানো হয়নি। তো সব মিলিয়ে সকালবেলাকার কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান করে চলে আসলাম আমি আর পূজার জন্য এখানে। তো থালায় আমি সাজিয়ে নিচ্ছি সব ফুল ফল, তারপরে দুধ বেল যা যা লাগে আর কি, সব কিছু সাজিয়ে নিচ্ছি। প্রথমে যে কাঠের থালাটা দেখলে, ওটা হচ্ছে আমার বাবা বানিয়েছিল, মানে আমার শ্বশুরমশাই বানিয়েছে, তো ওটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছিলো, তো এত কিছু ধরতে ছিল না, তাই আমি ওটা বাদ দিয়ে এটাতেই আর কি সাজিয়ে নিচ্ছি এই থালাটার মধ্যেই। আর এই থালাটা হচ্ছে পূজার জন্যই এই থালাটা রাখা হয়। তো এখানে হচ্ছে কুলগুলো আমি ধুয়ে ধুয়ে কেটে নিচ্ছি। ফলগুলো সব কালকেই নিয়ে আসা হয়েছিল, ফল, বাতাসা, ধূপ। তো চলো এক এক করে কেটে সব সাজিয়ে নিই, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই জুসনা বিছানা থেকে না উঠতেই বলতেছিল যে আমি জল ঢালতে যাব, কালকে শুনেছিল তাই ওর মনে রেখে দিয়েছে কথাটা, আর সকালবেলা ঘুম থেকে উঠেই বলতেছিল। তাই উঠেই ওকে ব্রাশ করে মুখ ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে ড্রেসটা পরিয়ে দিলাম, হাত মুখ ভালো করে পরিষ্কার করে দিয়ে ওকে স্নান করিয়ে দিলাম না, কারণ ওর শরীরটা তো ভালো না, আর এত সকালবেলা ওর স্নান করলে ঠান্ডা লেগে যাবে, তাহলে আবার জ্বর কাশি হবে। যাই হোক, এখানে আমার বাড়ির পূজা দেওয়া হয়ে গিয়েছে, এবারে যাব জেঠু শ্বশুরের বাড়িতে, ওখানে শিব মন্দির আছে তো ওখানে পূজা দেব। ফুল আর ফল সব কিছু তো সাজানো হয়ে গিয়েছে, শুধু ধূপটা বের করা হয়নি, তো আমি ধূপটাও ভালো করে বের করে একদম খুলে নিলাম প্যাকেট থেকে। আর জুঁই সোনা ওইদিকে খেলতেছে দেখতেই পাচ্ছ, এখন মোটামুটি আগের থেকে একটু ঠিক আছে, মানে জ্বরটা কমে গিয়েছে, জ্বর এখন নেই, আর কাশিটাও কমে গিয়েছে, ঔষধ চলছে ওর এমনিতেই। আসলে শরীর দুর্বল থাকলে খাওয়া দাওয়াটা একটু কম করে, ও খাওয়া দাওয়া একদমই করতে চায় না, তবুও জোর করে করে যতটুকু খাওয়ানো হয়, তাই ওর শরীরটা আরও বেশি করে দুর্বল হয়ে পড়ে, এই জন্য সবসময় শুধু ঘুমায়। তো যাই হোক, এই যে ওখানে পূজা দিয়ে এসে তারপরে হচ্ছে ভাত বানাবো, চলো সব কিছু রেডি, এখন হচ্ছে যাব। তো আগের বছরও এই মন্দিরে শিব পূজা দিয়েছিলাম, আর মনে আছে আমার, যদিও বা তবুও যদি ভুল না হয়, সেই কারণে আমি হচ্ছে আমার বড় ননাসকে ডাকলাম, মানে ঘুমাচ্ছিল, তো বড় ননাস এসে আমাকে হচ্ছে বলে বলে দিচ্ছিল।
তো চলো, পূজা দেওয়া তো কমপ্লিট, এবারে প্রসাদ খেয়ে তারপরে যাব আমরা। তো প্রসাদ ওইদিকে হচ্ছে, রান্না হচ্ছে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেল আর এখানে বসে আছি। আসো সোনা, তুমি দিছো পূজা? হুম, প্রণাম করলো, দিছো পূজা দিলো। এদিকে দেখো তো, খাচ্ছো তো তুমি? খাও না, আপেল খাও না যে। আসো সোনা, আসো এখানে, সাথে কামড়ালো নাকি রে? সোনা আসো এদিকে, আসো। তো এই তো এদিকে রান্না হচ্ছে। আর কি বলো তো, আজকে আবার জুয়ের পোলিও আছে। সেদিন পোলিও ছিল, তো সেদিন আমার সাজানোর কাজ ছিল, বিয়ে বাড়িতে সাজাতে গিয়েছিলাম। তো সেদিন আর পোলিও খাওয়ানো হয়নি ওকে, আর যদি ঝামেলা করে তাই নিয়ে যাওয়া হয়নি পোলিও খাওয়ানোর জন্য, যেহেতু আমরা থাকবো না বাড়িতে। তারপরে একদিন বাড়ি বাড়িতে গিয়েছিল, কিন্তু আমাদের বাড়িটা হয়তো মনে ছিল না, কেননা যে দিদিমণিটা হচ্ছে পোলিও খাওয়াচ্ছিল সেই দিদিমণিটা নতুন ছিল, তো বুঝতে পারিনি যে এই বাড়িতে হয়তো বাচ্চা আছে, তো তাই আর কি যাইনি। তো আজকে আবার মানে লাস্ট দিন পোলিও খাওয়ানোর, তো আমাকে সেন্টারে যেতে হবে। তো এই যে বসে পড়লো জুয়ের পাপ্পা জুই, আমিও বসে পড়বো, তাড়াতাড়ি খেয়ে একটু গল্প টল্প করে তারপরে হচ্ছে যাব জুইকে পোলিও খাওয়াতে। ওখান থেকে এসে তারপরে রান্নাবান্না করব। আমাদের জুই সোনা যে সাজা গোজা করতে এত পছন্দ করে, এই রবারটাও মাথার মধ্যে দিবে। এটা যে দুটো লেস আছে, এই লেস দুটো ওর খুব ভালো লাগে, এরকম করে ঝুলতে থাকে, আর ও মনে করে ওর চুলগুলো এত বড় বড়। প্রসাদে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ঘণ্ট। ঘণ্টটা আমার বেশ বেশ ভালো লাগে, মানে প্রসাদের সাথে এই যে খিচুড়ির সাথে যে ঘণ্টটা দেয়, এই ঘণ্টটা খেতে আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার পর এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিল, বেশ গল্প হচ্ছিল, তো আমিও বসে বসে সবার গল্প শুনতেছি। তো বন্ধুরা, একটা হাসির কাণ্ড কি বলতো, আমি পুজো দিয়ে আসার পর প্রসাদ খেয়ে চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে আবার জুইকে পোলিও খাওয়াতে নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে পোলিও খাওয়াই নিয়ে আসলাম। নিয়ে এসে জুইকে ঘুম পাড়াবো বলে ঘুম পাড়াচ্ছিলাম, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি এদিকে ঘুমিয়ে পড়েছি, আর ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখি যে জুই পাশে নেই। মানে ওকে ঘুম পাড়াতে নিয়েছি কিন্তু আমি নিজেই ঘুমিয়ে পড়েছি, ও আর ঘুমায়নি, ও দুষ্টামি করতেছিল। তারপর উঠে একটু বকা টকা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে আমি এডিট কমপ্লিট করে যে ভিডিওটা আপলোড দিলাম, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। ও বলতেছে আবার ভাত খাবে না, প্রসাদ খেয়ে এসেছে অনেক। তো তবু খিচুড়ি যতই খাওয়া হোক, ভাত একটুখানি দুপুরবেলা না খেলে কেমন যেন লাগে। তো ভাত বসিয়ে দিলাম, আর দেখা যাক কী সবজি বানানো যায়। তো দাঁতটা ব্যথা করতেছে, এই গালের গালটা মনে হয় ফুলে গিয়েছে। আর আজকে আবার এই সময় আবার হাওয়া উঠতেছে, হাওয়া হচ্ছে। পিছনের দিকে আসছিলাম একটু, এখানে বসে বসে যেমন যেন হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো, রোদের মধ্যে বসেছিলাম। এখন যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে দেখি ভাতটা হয়েছে কি না। আর গ্যাসের আঁচ তো লো করে দিয়ে এসেছি, চলো যাই। তো এদিকে দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চেয়ারে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ চেয়ারটা একদম ভর্তি হয়ে আছে, তো দেখতে একদম ভালো লাগতেছে না। আর কুলগুলো তো সব শুকিয়ে গিয়েছে, কিন্তু এখন আর খেতে ইচ্ছে করে না। সব সময় ধরে থাকে আমাকে, এই দেখো আমাকে ধরে ধরে চলছে। তো ভুকা বাচ্চা, তুই সেদ্ধই হয়নি মনে হয়, খাইলে দেখো। এই দেখো বন্ধুরা, ছোলা বানিয়েছে। Thank you.
কাঁচা ছোলা খাবে বলে ভিজিয়ে রেখে দিয়েছিল সকালবেলা আর বিকেলবেলা খাবে বলে। আর দেখো রান্না করে খেয়ে নিচ্ছে। তো এদিকে আমার কাণ্ড দেখো, মুরগির পালকগুলো আমি এখানে ফুলের চারাটার উপরে রেখে দিয়েছি, আর মাঝে মধ্যে প্রয়োজন পড়ে তো কয়েকটা ওখানে রেখে দিয়েছি। দুই বাপ বেটি এখানে বসে হচ্ছে ছোলা খাচ্ছে, আর টিভিতে হচ্ছে গান চালু করে দিয়ে গান শুনতেছে। আর আমি ভাবলাম যে কী করি কী করি, তো ওই যে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, ঘর দৌড় আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, আর খাওয়া দাওয়ার পর যেগুলো এঁটো বাসন ছিল সেগুলো ধোয়াধুই কমপ্লিট করলাম। তো উঠোনটা একটু এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঘরটা সিমেন্ট দিয়ে এবার ল্যাপার পরে এতটা সুন্দর হয়েছে দেখতে, মানে সাদা হয়েছে পুরো ঘরটা, এত যে ভালো লাগে। তো এরকমই যদি থাকতো খুব খুব ভালো হতো। তো যাই হোক, এদিকে কোনো জামা কাপড় ঢুকানো হয়নি, আমি জল ঠল নিয়ে এসে রেখে দিচ্ছি জগের মধ্যে করে, রাত্রিবেলা প্রয়োজন পড়ে। তো রাত্রিবেলার জল নিয়ে আসতে একদমই ভালো লাগে না, তাই হাঁড়ি জগ যা যা আছে আর কি জল রাখার জন্য সবগুলোতে জল নিয়ে এসে রেখে দিলাম। এই সময়টা গান শুনতে খুবই ভালো লাগতে স্যার। এখন তো চারিদিকে পরীক্ষাগুলো শেষ হয়ে গিয়েছে, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সব পরীক্ষাই শেষ, তো এখন গান শোনাই যায়। আর বিকেলবেলাটা এই যে টিভিতে গান চালু করে দিয়েছি, কেননা বক্সটা হচ্ছে চার্জ শেষ হয়ে গিয়েছে, বক্সে অনেক দিনে চালু করে রেখে দেওয়া হয়েছিল তো বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, তাই চার্জ শেষ। তো ওরকম করেই টিভির মধ্যেই গান চালু করে দিয়ে শুনতেছি। যখন গান শুনতে ইচ্ছে হয় তখন চার্জে দেওয়ার কথা মনে থাকে, তাছাড়া কিন্তু এমনিতেই মনেই থাকে না। তো যাই হোক, এদিকে শাড়িটা ভাঁজ করে রেখে দিলাম, কালকে ধুয়ে দেবো। সত্যিতেই জুঁই শোনার যে এত নাচার শখ, মানে এত গান শুনলেই একদম নিজে নিজে নাচতেই থাকে, নাচ করতেই থাকে, তোমরা দেখতেই পারো, মাঝে মধ্যেই আমি শেয়ার করি তোমাদের সাথে। আর নাচ করে কী এরকম, এই ছোটো ছোটো বাচ্চাগুলো নাচ শিখলেও মানে অনেক দিন পর শিখতে পারে, কিন্তু ও দেখো নিজে নিজেই কীরকম কীরকম স্টেপ যে বানিয়ে বানিয়ে দিয়ে ফেলে, আমার তো বেশ ভালো লাগে। আমি জানি তোমাদেরও অনেক ভালো লাগে জুঁই শোনার নাচ। পাশাপাশি কোনো নাচের স্কুল থাকলে দিয়ে দিতাম, নাচের স্কুল হচ্ছে অনেক দূরে, তো সেখানে নিয়ে যাওয়া আসা করতে করতে ও একদম ঘুমিয়েই পড়বে। তো যাই হোক, এদিকে চা বানিয়ে নিচ্ছি, বড় ননাস এসেছে। সকালবেলা পূজা দেওয়ার সময় আমার যে ননাসটা আমাকে শিখিয়ে দিচ্ছিল, মানে কীভাবে পূজা দিতে হয়, তো ওই ননাসটাই আসে। তো এই দেখো, এটা হচ্ছে আমার বড় ননাস, আর বড় ননাসের মেয়ে, আর জুঁই বসে আছে, আর বড় ননাসের ননাস এই যে এই সাইডে শাড়ি পরে বসে আছে। আর এদিকে জেঠিমা এসেছে, তো বসতে বললাম, এই যে দাঁড়িয়ে আছে, তো চলো চেয়ারটা ফাঁকা করে দিই। চেয়ারের মধ্যে আসলে জুঁয়ের স্কুল ব্যাগ ট্যাগ ছিল, তো ওগুলো ফাঁকা করে দিলাম, বসে গল্প টল্প করে সবাই চলে গেল বাড়িতে। তারপরে যে রাত্রিবেলা দেখতেই পাচ্ছ জুঁয়ের পাপা হচ্ছে, ও নাকি রান্না করবে কি, তো এদিকে বানাচ্ছে, আর এদিকে আমরা হচ্ছে মা মেয়ে বসে বসে টিভি দেখতেছি, একটু সিরিয়াল দেখতেছি। তবে অনেক দিন ধরে জুঁই শোনা পড়াশোনা না করতে করতে শরীর খারাপের জন্য এখন আর পড়তেই চায় না একদমই, মানে এতটা অভ্যাস একটা হয়ে গিয়েছে বাজে। বই নিয়ে বসালাম সন্ধ্যাবেলায়, অনেক জোর করলাম কিন্তু পড়বে না কিছুতেই, তারপর মার ঠার খেয়ে অল্প একটুখানি পড়লো, মাঝে মধ্যে দুই একটা মার দিয়েও দিতে হয় হাত দিয়ে, নাহলে ভয় পায় না একদম বাচ্চাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য, তাই না? তো যাই হোক, অল্প একটুখানি পড়লো, পড়ে যে ও শুয়ে আছে, আর ওইদিকে রান্না করতেছে, আর আমি বসে টিভি দেখতেছি। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। গুড নাইট, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই।